প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম নবগোমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থীরা তোমাদের গত ক্লাসে একটা রিপিট ক্লাস গেছে, আজকে একটা তোমাদের একটা রিপিট ক্লাস নেব। আজকে তোমাদের রিপিট ক্লাস হবে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ওপর, দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ওপর, সাধারণত অধ্যায় 7-8-9, অধ্যায় 7-8-9 চলন ও অঙ্কচালনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ এবং মানব জীবনের ধারাবাহিকতা, এই তিনটা অধ্যায়ের উপর কিছু রিপিট ক্লাস নিব আমি। তো শিক্ষার্থীরা, তো এই তিনটার ক্লাসের উপর কিছু সৃজনশীল কোশ্চেন আলোচনা করব, যেগুলো তোমাদের সামনে মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, তো আমার প্রথমে আমরা আলোচনা করি যে মানুষের 12 জোড়া, মানুষের কি 12 জোড়া কি থাকে? পরাটিক স্নায়ু থাকে। এই 12 জোড়া পরাটিক স্নায়ুর মধ্যে 2 নাম স্নায়ুরা এক বিশেষ অঙ্গে কি করে গমন করেছে, 2 নং স্নায়ু এক বিশেষ অঙ্গে গমন করেছে। এটি 3টি স্তর দ্বারা গঠিত হলেও, এটা 3টা স্তর দ্বারা গঠিত হলেও ভিতরে স্তরটিতে 2টি বিশেষ ধরনের কোষ থাকে। তো এখানে শিক্ষার্থীরা তোমরা দেখো যে 1 নম্বর বলা হয়েছে যে উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটি লম্বছেদের চিত্র অঙ্কন করো, লম্বছেদের চিত্র অঙ্কন করো। কি আছে? 2 নং স্নায়ু এক বিশেষ ধরনের অঙ্গে গমন করছে, তার মানে আমরা এখানে বুঝাচ্ছি চোখের কথা, তার মানে চোখের অঙ্গটা হচ্ছে নাম হচ্ছে চোখ। তো এটার অ্যান্সার হবে যে উদ্দীপকে উল্লেখিত বিশেষ অঙ্গটি হচ্ছে চোখ। নিচে বা নিম্নে চোখের লম্বছেদের চিত্র অঙ্কন করা হলো, তার মানে তোমরা চোখের লম্বছেদের চিত্রটা সুন্দর করে ড্র এবং লেভেল করে সুন্দর করে আঁকাবে। এই হচ্ছে 9 নম্বরের অ্যান্সার। আর 9 নম্বর বলা হয়েছে শিক্ষার্থীরা উদ্দীপকে উল্লেখিত কোষ দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো। কোষ দুটি তোমরা জানো, চোখের ভিতর 2টা কোষ থাকে, একটা রড কোষ থাকে, একটা কোন কোষ থাকে, একটা রড কোষ এবং কোন কোষ, এই 2টা কোষ থাকে। তো বলা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত কোষ দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো, মানে জাস্ট পার্থক্য দেখানো বলা হয়েছে যে 2টার মধ্যে তুলনা অথবা পার্থক্য। তার মানে উদ্দীপকে উল্লেখিত কোষ দুটি হচ্ছে একটা রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। তো রড কোষ এবং কোন কোষের মধ্যে তুলনামূলক পার্থক্য হচ্ছে, রড কোষ তোমরা জানো বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তারপর আমি বলতেছি রড কোষটা হচ্ছে লম্বা, কোন কোষটা খাটো, একটা হচ্ছে ররক্সিপ রঞ্জক পদার্থ বিশিষ্ট রড কোষ, আর একটা হচ্ছে আয়রক্সিপ রঞ্জক পদার্থ বিশিষ্ট। তো এইগুলো মোটামুটি পার্থক্য, আরো বইয়ে অনেক সুন্দর করে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, তোমরা সুন্দর করে খাতায় এই জিনিসটা লিখবে যে কোন দুটি তুলনামূলক আলোচনা করো। পরে সৃজনশীল দেখি আমরা শিক্ষার্থীরা, তোমরা এটা দেখতেছো যে এটা একটা মানে কীর্তিচিত্র, বুঝেছো সেটা কানার, একটা কানার চিত্র। তো এখানে চিহ্নিত অংশ হচ্ছে পি, তো পি চিহ্নিত উদ্দীপকে উল্লেখিত পি অংশটির গঠন বর্ণনা করো। এই পি অংশটির গঠন, তার মানে আমরা শিক্ষার্থীরা পি অংশটির গঠন, পি অংশটা হচ্ছে তোমরা জানো অন্তঃকর্ণ, তার মানে বলা হচ্ছে যে পি অংশটা হচ্ছে অন্তঃকর্ণ, নিম্নে অন্তঃকর্ণের গঠন উল্লেখ করা হয়, অন্তঃকর্ণের গঠন। তোমরা জানো অন্তঃকর্ণের ভিতর ইউটিকুলাস এবং সাকুলাস 2টা পার্ট আছে, ইউটিকুলাস এবং সাকুলাস, ইউটিকুলাস এবং সাকুলাস, একটা ভারসাম্য ক্ষেত্রে আর একটা শ্রবণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ভারসাম্য এবং শ্রবণ ক্ষেত্রে এই 2টা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পি অংশটা হচ্ছে অন্তঃকর্ণের গঠন, আর অন্তঃকর্ণের ভিতর ইউটিকুলাস এবং সাকুলাস আছে, তার মানে এই 2টা পার্ট তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা জাস্ট এটার অ্যান্সারটা সুন্দর করে লিখবে। আর 9 নম্বর বলা আছে যে উদ্দীপকে উল্লেখিত চিত্রটি কিভাবে শ্রবণের ভূমিকা পালন করে বিশ্লেষণ করো, শ্রবণে, তার মানে এই অন্তঃকর্ণ কিভাবে, তোমরা দেখবে যে শিক্ষার্থীরা অন্তঃকর্ণের গঠন পরেই দেওয়া আছে শ্রবণে কানের ভূমিকা অথবা ভারসাম্যে কানের ভূমিকা, 2টারই মানে ভূমিকা আছে, 2টারই শ্রবণের ক্ষেত্রে দেওয়া আছে, ভারসাম্যের ক্ষেত্রে দেওয়া আছে। তো আমি এখানে চাইছি যে তোমাদের শ্রবণের ভূমিকা, তার মানে শ্রবণের যে পাঠটা কানের ভূমিকা ওই পাঠটা দেখলেই এখানে হয়ে যাবে, এখানে তার মানে শ্রবণের ভূমিকা পালন করে যেটা সাকুলাস পাঠটা, সেই পাঠটা এখানে লিখলে তোমাদের এই অ্যান্সার হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এই ছিল মোটামুটি 2টা সৃজনশীল কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমরা যাবো এখন। তো এখানে বলা হয়েছে জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক বললেন আমাদের মেরুদণ্ড কতগুলো কশেরুকার সমন্বয়ে গঠিত, এদের মধ্যে একটি আংটি আকৃতির, এদের মধ্যে কি একটা আংটি আকৃতি, এটি কঙ্কাল তন্ত্রের অংশ, মানবদের চলনে এই তন্ত্র ছাড়াও পেশিতন্ত্র
অনেক অঙ্কতন্ত্র ছাড়াও কৃষিতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিক্ষার্থীরা এখানে বলা আছে যে উদ্যোগকে উল্লেখিত ফসল কাটির চিত্র সংগঠন উদ্যোগ হলো আংটি আকৃতি। তোমরা জানো আদর্শ ফসল হচ্ছে আংটি আকৃতি, আদর্শ ফসলের চিত্র তোমরা অবশ্যই জানো। এরকম শিক্ষার্থীরা মোটামুটি এরকম ফিগারটা এরকম আংটি আকৃতির ফিগার থাকবে, এটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। আমার আদর্শ কসুরকার যে পাঠটা চিত্র সহ গঠনটা সুন্দর করে তোমরা খাতায় লিখবে। উদ্দীপকে উল্লেখিত কসুরকাটির চিত্র সহ গঠন মানে চিত্র আঁকাবে, নিচে লিখবে আদর্শ কসুরক এবং কসুরকা এবং এদের গঠনটা বর্ণনা সুন্দর করে লিখবে। আর যেগুলো পাঠ থাকে ঘন আমার পাঠ উদ্দীপকে উল্লেখিত দুই ধরনের তন্ত্রে সমন্বিত কার্যক্রমে দেহ সঞ্চালিত হয়। তারপরে দুই ধরনের তন্ত্রের কথা বলা হয়েছে, প্রথমে ছিল কঙ্কাল তন্ত্র শিক্ষার্থীরা, পরে হচ্ছে পেশিতন্ত্র। এই দুই ধরনের তন্ত্র আমাদের দেহ কিভাবে সঞ্চালিত করে তোমরা শিক্ষার্থীরা দেখবে যে একটা ছাড়া আর একটা চলা সম্ভব না। কঙ্কাল তন্ত্র এবং পেশিতন্ত্র যুগবদ্ধ ভাবে একটা সাথে আর একটা জড়িত। হাতে কথায় বলি এখানে কঙ্কতন্ত্র আছে পেশিতন্ত্র আছে, আমরা যদি একটা সংকুচিত করি মানে উপরে উপরে সংকুচিত করে নিচেরটা প্রসারিত হবে, আবার উপরে যদি আমরা প্রসারিত করে নিচে কি হবে সংকুচিত হবে। এবার পায়ের ক্ষেত্রেও এরকম, মাথার ক্ষেত্রেও এরকম আছে পার্ট। তোমরা আমি এটা তোমাদের ক্লাসে সুন্দর করে লিখেও দিছি এবং তোমাদের বইও সুন্দর করে লেখা আছে যে কঙ্কতন্ত্র এবং পেশিতন্ত্র যে একটা আরেকটার সাথে যুগপথ ভাবে জড়িত এবং একটা আরেকটা খুবই সম্পর্ক রয়েছে এই পাঠটা বা একটা আর্টের সাথে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই পাঠটা তোমরা সুন্দর করে লিখবে। আমার লেকচার থেকেও লিখতে পারো অথবা তোমরা বই থেকেও সুন্দর করে দেখে লিখতে পারো। তো এসেছিল শিক্ষার্থীরা মোটামুটি আলোচনা। তো লাস্ট যে সৃজনশীলটা আমরা আলোচনা করবো এখানে শিক্ষার্থীরা তোমরা দেখো গ্যামেটোজেনেসিস দুটা পার্ট, একটা এক্স আর একটা আছে ওয়াই, একটা এক্স এবং একটা ওয়াই। তার মানে এখানে বলা হয়েছে ক নম্বরে যে উদ্দীপকে এক্স প্রক্রিয়ায় সৃষ্ট জননকোষের গঠন বর্ণনা করো। এক্স প্রক্রিয়ায় সৃষ্ট জননকোষ তার মানে এক্স প্রক্রিয়া, তোমরা জানো এক্স ছেলেদের ক্ষেত্রে, তো এক্স প্রক্রিয়ায় সৃষ্ট জননকোষের গঠন বর্ণনা করো। তো এই জননকোষ হচ্ছে মানুষের যে শুক্রাণু, শিক্ষার্থীর মানুষের শুক্রাণুর গঠনটা বর্ণনা করবা, খালি হয়ে যাবে ফিগার সহ গঠনটা সুন্দর করে বর্ণনা করবে মানুষের শুক্রাণুর গঠন। গ নম্বর শিক্ষার্থীরা এটা হচ্ছে গ, এটা হচ্ছে ঘ, যে জীব জগতে এক্স এবং ওয়াই এর মিলন প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। এক্স এবং ওয়াই মিলন প্রক্রিয়া, তোমরা জানো এক্স এবং ওয়াই মানে পুং এবং স্ত্রী জননকোষ দুটোই মিলিত হয়ে কি হবে শিক্ষার্থীরা নিষেধ ক্রিয়ার সৃষ্টি হবে। তার মানে পুং এবং স্ত্রী দুই জননকোষ মিলিত হয়ে নিষেধ ক্রিয়ার সৃষ্টি হবে, সেটাই বলা হয়েছে যে এক্স এবং ওয়াই মিলন প্রক্রিয়াটি। তার মানে নিষেকের গুরুত্বটা আলোচনা করো, নিষেকের গুরুত্ব শিক্ষার্থীরা বলা হয়েছে যে নিষেক, তার মানে এটা হবে নিষেকের গুরুত্ব, এটার অ্যান্সার হবে নিষেকের গুরুত্ব, নিষেকের গুরুত্ব এই। তো শিক্ষার্থীরা আমি আবার তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো রিপিট করতেছি। তো এখানে দেখো মানুষের বারো দ্বারা পরোটিক স্নায়ুর মধ্যে দুই নং স্নায়ু এক বিশেষ অঙ্গে গমন করেছে, এটি তিনটি স্তর দ্বারা গঠিত হলেও ভিতরে স্তরটি দুটি বিশেষ ধরনের কোষ থাকে। উদ্দীপকে উল্লেখিত বিশেষ অঙ্গটির রম্বসেদের চিত্র অঙ্কন করো, তার মানে চোখের রম্বসেদের চিত্র অঙ্কন হবে চোখ। ঘ নম্বর উদ্দীপকে উল্লেখিত কোষ দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো, কোষ দুটি তোমার চোখের ভিতর রড কোষ এবং কোন কোষ দেখবে এদের মধ্যে পার্থক্যটা এখানে উল্লেখ করবে, খালি হয়ে যাবে ঘ নম্বর। গ নম্বর তোমার কানের একটা চিত্র দেখতেছ, এখানে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত পি অংশটা, পি অংশটির গঠন বর্ণনা করো, তার মানে পি অংশটা হচ্ছে অন্তঃকর্ণ, অন্তঃকর্ণের ভিতর ইউটিউবলাস এবং সাকুলাস থাকে, এই দুটো পার্টের গঠন এই পার্টগুলো লিখলেই হয়ে যাবে ঘ নম্বর। ঘ নম্বর উদ্দীপকে উল্লেখিত চিত্রটি কিভাবে শ্রবণে ভূমিকা রাখে, তার মানে তোমরা জানো যে শ্রবণের ক্ষেত্রে এবং ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কানের ভূমিকা রয়েছে, এখানে চাওয়া আছে জাস্ট খালি শ্রবণের ভূমিকাটা, তার মানে শ্রবণের ভূমিকা দিচ্ছে সে পাঠটা লিখলে এখানে হয়ে যাবে। আর এখানে জীববিজ্ঞানী ক্লাসের শিক্ষক বলেন আমাদের মেরুদণ্ড কতগুলো কশেরুকার সমন্বয়ে গঠিত, এদের মধ্যে একটি আংটি আকৃতি, একটা আছে আংটি আকৃতি, এটি কঙ্কতন্ত্রের অংশ, মানবদের চলনে এই তন্ত্র ছাড়াও পেশিতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো উদ্দীপকে উল্লেখিত কসুরকাটির চিত্র সহ গঠন, তো কসুরকাটা হচ্ছে আদর্শ কসুরকা,
তোমরা জানো এটা হচ্ছে আংটি আকৃতি, এই আদর্শ কষরকে আংটি আকৃতি এই চিত্ররা আঁকাবে এবং সুন্দর করে এই গঠনটা লিখবে। ঘ নম্বর, উদ্দীপকে উল্লেখিত দুই ধরনের তন্ত্রের সম্মিলিত কার্যক্রমে দেহ সঞ্চালিত হয়, বিশ্লেষণ করো। তোমরা কঙ্কাল তন্ত্র এবং পেশিতন্ত্র কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমাদের দেহে কীভাবে চলনের ভূমিকা রাখে সেই পাঠটা বইয়েও লেখা আছে, আমি তোমাদের ক্লাসে লিখে দিছি, এই পাঠটা সুন্দর করে লিখবে। তারপরে লাস্ট সিজনশীল গ্যামেটোজেনেসিস, দুটা পার্ট এক্স এবং ওয়াই, পুং এবং স্ত্রী জনন। তো এখানে উদ্দীপকে প্রক্রিয়ার সৃষ্ট জননকোষের গঠন, জননকোষের এক্স প্রক্রিয়ায় বলা হচ্ছে এক্স প্রক্রিয়ার সৃষ্ট জননকোষের গঠন। এক্স প্রক্রিয়া হচ্ছে তোমাদের পুং জননকোষ, তার মানে মানুষের শুক্রাণুর গঠনটা বর্ণনা করতে হবে চিত্রসহ। আর জীব জগতে এক্স এবং ওয়াই এর মিলন প্রক্রিয়ার গুরুত্ব, তোমরা ধরো পুং জননকোষ এবং স্ত্রী জননকোষের মিলনের ফলে নিষেক তৈরি হয়, এখানে বলা আছে নিষেকের গুরুত্বটা বর্ণনা করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা তোমাদের আর একটা কোশ্চেন বলি, আমার একটা কথা বলি, বায়োলজির ক্ষেত্রে বলো, সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে তোমরা যে কোশ্চেনটা লিখবে ওটার সঙ্গে তোমরা অবশ্যই ফিগার দেওয়ার চেষ্টা করবে, এতে তোমাদের মার্কস ভালো হবে, তোমার ইজিলি তোমরা বা এ প্লাস পেয়ে যাবে। আমি বারবার বলতেছি যে কোশ্চেনটা লিখবে যদি চিত্র থাকে অবশ্যই তোমরা কোশ্চেনের সাথে চিত্র দেওয়ার চেষ্টা করবে, স্যার কোশ্চেনের চাক না চাক তোমরা চিত্র দেওয়ার চেষ্টা করবে, এতে তোমাদের মার্কস ভালো ক্যারি করবে। তো শিক্ষার্থীরা তোমরা কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে, কারণ এই সৃজনশীলগুলো তোমাদের সামনে যে মূল্যায়ন যে হবে, সামনে মূল্যায়ন হবে তখন এই এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনুরূপ কোশ্চেনগুলো আসবে, তোমরা খাতায় সুন্দর করে লিখবে, তোমরা সবাই বারবার প্র্যাকটিস করবে, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।